আল্লাহর প্যারা নবী নবুয়তের কণ্ঠে এলান করে দিলেন, উম্মত তোমরা যদি তোমাদের আওলাদদেরকে ফাউন্ডেশনের মধ্যে তিনটা কাজ করে ফেলতে পারো, তাইলে তোমাদের আওলাদরা কখনো মিসগাইড হবে না, কখনো মানব গড়া মতবাদের দিকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই তিনটা ফাউন্ডেশনে কাজ করা হলো, এক নম্বর নবীর প্রেম, দুই নম্বর আওলাদ রসুলের প্রেম, তিন নম্বর কোরআনে পাকের প্রেম। কথা বলেন ঠিক কিনা? চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা ও জিসকে লিয়ে মহফিল কো নয়ন সাজি হে ফিরদাউস সে ভরি জিসকে বসিলে সে বনি হে ও জিসকে লিয়ে মহফিল কো নয়ন সাজি হে ফিরদাউস সে ভরি জিসকে বসিলে ऐसे बनी है वो हाशमी, वो हाशमी मकी मदनी युल अरबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, माशाल्लाह मेरा नबी है वो, 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 जिसके लिए महफिल ओनैन सजी है फिरदौस भरी जिसके वसीले से बनी है वो हाशमी, वो हाशमी मकी मदनी युल अरबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी है यासीन व मुज़म्मिल व मुद्दस्सिर व ताहा क्या कान ये अलकाब से मौला ने पुकारा यासीन व मुज़म्मिल व मुद्दस्सिर व ताहा क्या कान ये अलकाब से मौला ने पुकारा क्या शान ये, क्या शान है उसकी कि जो उज़्मील कभी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो 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 जिसके लिए महफिल को नैन सजी है फिरदौस से भरी जिसके वसीले से बनी है वो हाशमी, वो हाशमी मकी मदनी युल अरबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है तो जोरे बोली ना सुभान अल्लाह আরো জোরে এবার প্রিয় নবীজির শুভাগমন একটু বড় করে বলি না মারহাবা আরো জোরে বলেন অবস্থিত অধ্যক্ষরা অজিত আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ আহমদ হাট উত্তর মাদ্রাসার ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী আজিম শান নরানি ইমানি মাহফিলের প্রথম দিবসে সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত সৈয়দ আহমদ হাট উত্তর মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা মুজাহিদে মিল্লাত হুজুর হযরতুল আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ সাহেব কিবলা মুদাজ্জিল্লাহুল আলী সহ
অসংখ্য ওলামায়ে কেরাম, আগত আমার বাবারা ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিলেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের আওয়াজে একবার বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন, ক্যামলিওয়ালার দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা যোগদানকে যেন কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু বড় করে বলি আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাদ্রাসার সকল কর্মকর্তা, সৈয়দ আহমদ হাট এই শাখার আমাদের নেতৃবৃন্দ সকলের শুকর আদায় করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি যারা এসেছেন। আসার নাই যারা, অনুরোধ করছি দেরি না করে মাহফিলে চলে আসুন। আজকে তো জুমার রাত, আগামীকাল জুমার দিন, সকলের স্কুল মাদ্রাসা অফিস আদালত বন্ধ আছে। এটা তো সরকারি ছুটি, এটা গভর্নমেন্ট হলিডে। এখন তো প্রতিষ্ঠানে আরও একদিন বেড়েছে, শুক্রবার প্লাস শনিবারও বন্ধ, ঠিক না বলে না? আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আমাদের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই, এমন সেটিং করেছেন মাহফিলকে যেন কারো অফিস আদালত কোনো কিছু যেন ডিস্টার্ব না হয়, ঠিক না? তো আমরা যারা এলাকায় আছি, ঘরে বসে না থেকে আমার নবীর মিলাদুন্নবীতে চলে আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ মিলাদুন্নবীতে শুধু আমরা আসি তা না, নবীজির যেদিন আগমন ঘটেছে দুনিয়ার জমিনে, সেদিন আসমান থেকে ফেরেশতারা জিব্রিল আমিনের নেতৃত্বে জমিনের মধ্যে আমার নবীর আম্মাজানের হুজরা শরীফের দিকে তশরিফ এনেছিলেন। জান্নাত থেকে হুরেরা এসেছিল, বিবি আসিয়া মারিয়াম মা হাওয়া ইনারা এসেছিলেন। তাহলে জান্নাত থেকে যদি ওনারা আসতে পারেন, আসমান থেকে যদি ফেরেশতারা চলে আসতে পারে, আমরা মাদ্রাসার জমিনে বসবাস করে আমরা যদি আসতে দেরি করি, আল্লাহ কি খুশি হবেন? কারণ আল্লাহ আমাদেরকে দিয়েছেন অসাধারণ কোনো নিয়ামত নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিনকে আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে অতি সহজে সুন্দরভাবে এসে বসে যাওয়ার তৌফিক দান করুক। আমি আমার সম্মানিত বড় ভাইদেরকে, মুরব্বীদেরকে, আমার সমবয়সী আমার যুবক বন্ধুদেরকে বলবো, আপনারা একটু দয়া করবেন, একটু সামনে সুন্দর করে এসে যদি বসে যান ভালো লাগবে বেশি। বিশ্বাস করেন আমার বেশি ভালো লাগে যে যখন আপনারা একেবারে সামনে থেকে সুন্দর করে গুছাইয়ে বসেন, কারণ সামনে থেকে গুছাইয়ে বসা এটা আমার আল্লাহরও ভালো লাগে। কারণ মসজিদের মধ্যে আগে প্রথম কাতার ফিল আপ করা এটাই আগে লাজেম, ঠিক না বলেন? প্রথম কাতারের সিট খালি আছে, পিছনের কাতারে কি আমরা দাঁড়াবো? আগে সামনের কাতার ফিল আপ করো, কথা বলেন ঠিক না? তা আমরা মাহফিলে এসে আগে কোন জায়গাটা ফিল আপ করবো? সামনের জায়গাটা। একটু দয়া করবেন আপনারা, মেহরবানি করে সামনে থেকে গোছাইয়ে বসবেন, যেন বারবার উঠতেও না হয়। আপনারা চলে আসেন সামনের দিকে, একটু আসেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে আপনাদেরকে মাহফিলে। যারা আগে এসেছেন আমার নবীর কাছে, আমার আল্লাহর কাছে, আপনারা দামিও বেশি। যদি বরং হুজুর পাম দিচ্ছেন, আমি বলি যে না পাম দিচ্ছি না, আল্লাহ বলেছেন কোরআনে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এটা আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন যারা আগে আসে, এটা আগে যারা আসবে তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। দেখেন আল্লাহ বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, আছে না কোরআন শরীফে? আল্লাহ বলছেন যারা আগে আসবে, সাবেক মানে আগে আসা, আগে আগে যারা আসবে ওরা আমি আল্লাহর বেশি নিকটে, ওরা আমি আল্লাহর বেশি কাছে, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। বলুন এবার আমি আমার বিষয়ে ঢুকে যাই, লম্বা ভূমিকায় যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে একটা হাদিস বলবো, যেটা হচ্ছে আজকে জুমার রাত, জুমার রাতে আমরা যে দরুদ শরীফ পড়ার জন্য আজকের মাহফিলে আসতেছি, এই দরুদ শরীফের লাভ বেশি না কম? জোরে বলেন না। আল্লাহর প্যারা নবী নবুয়তের কণ্ঠে এলান করছেন, উম্মত শোনব, জুমার দিন জুমার রাত্রিতে দরুদ শরীফ তিলাওয়াত করলে এটার ফজিলত কত বেশি। আমার নবী নূরানী কণ্ঠে এলান করছেন, কিতাবের নাম জাজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের ভিতরে
257 নম্বর পৃষ্ঠায় গেলে হাদিস চোখে পড়ে যাবে। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমার নবী নোরানি কণ্ঠে এলান করছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইয়াউমাল খামীস 100 মারাতিন লাম ইফতাকির আবাদা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ, আমার নবী নবুয়তের কণ্ঠে এলান করছেন, উম্মত শোনো, পৃথিবীর জমিনে তোমরা যখন জুমার রাত পাবে, জুমার রাত মানে বৃহস্পতিবার দিবাগত রাত, কথা বলেন ঠিক কিনা, ওই জুমার রাত্রিতে তোমরা যদি আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ তিলাওয়াত করো, কয় শতবার? আল্লাহর নবী বলেন জুমার রাত্রিতে তোমরা যদি 100 বার দরুদ শরীফ তিলাওয়াত করো, ও আমার উম্মত জেনে নাও, তোমাদের জন্য আমি নবী ঘোষণা দিচ্ছি, লাম ইয়াফতাকির আবাদা, তোমরা কখনো গরিব হবে না, তোমরা কখনো আর্থিক অবস্থা খারাপের মধ্যে পড়বে না, তোমরা কোনো অভাবের মধ্যে পড়বে না, তোমাদেরকে আমার আল্লাহ সচ্ছলতা দান করে দিবেন। চিল্লাইয়া বলতে হবে সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, তাইলে জুমার রাত্রিতে দরুদ শরীফ পড়লে মানুষ পয়সাওয়ালা হবে, গরিব হবে না, মিসকিন হবে না, দারিদ্রতা টাচ করবে না, অভাবের মধ্যে পড়বে না, গ্যারান্টি দিয়েছেন আমার নবী, ঠিক কিনা বলেন? আমরা সেই জুমার রাত্রিতে আজকে এসে দরুদ শরীফ তেলাওয়াত করছি, এই দরুদ শরীফের মধ্যে ফজিলত বেশি নাকি কম? একটু বলে না, বেশি নাকি কম? তাইলে বাবার আজকে ঘরে বসে না থেকে চলে আসতে হবে আমার নবীর দরুদের মাহফিলে, কারণ আজকের রাতের দরুদ শরীফের আলাদা কিছু ফজিলত আছে, স্পেশাল কিছু ফজিলত আছে। যে দরুদ শরীফ আমরা পড়ছি, এই দরুদ শরীফের মাধ্যমে রাসূল বলেন জুমার রাত্রিতে যারা 100 বার দরুদ শরীফ পড়বে, ওদেরকে আমার আল্লাহ কখনো অভাব অনটনে ফেলবেন না, আমার আল্লাহ সব সময় সচ্ছলতা দান করবেন। জোরে বলেন, একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফাই, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি চুকে মুকে বুকে মাকিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রোজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতুনিয়া আপনাদের কি বিরক্ত লাগে? তো দরুদ শরীফের আওয়াজটা বাবা একটু ভলিউম বাড়াতে হবে, কারণ দরুদ শরীফ যে পড়তেছে আমার জন্য নয়, আপনার জন্য নয়, আমার আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, ঠিক না? তো একটু নির্বাচনের মধ্যে তো আওয়াজ বড় করতে পারি আমরা, সামান্য টাকার মধ্যে, চায়ের পেয়ালার মধ্যে, কিন্তু আমার নবী তো হাউজে কাউসারের পানি পান করাবেন আমাদেরকে, ঠিক না? ঠিকই না। আর আমার নবী বলছেন জুমার রাত্রিতে ইবাদত এই দরুদ শরীফের মাধ্যমে তোমাদের অভাব চলে যাবে, দারিদ্রতা চলে যাবে, তোমাদের ভিতরে সচ্ছলতা আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন বাবা, আমি আমার বিষয়ের মধ্যে চলে যাই। আমার বিষয় যে বর্তমান সমাজে তরুণ সমাজ কেন মানব গড়া আদর্শের প্রতি ধাবিত হচ্ছে, মানব গড়া আদর্শের প্রতি
তরুণরা যুবকরা কেন দাবিত হচ্ছে, আমার নবীর আদর্শ বাদ দিচ্ছে কোথায়, কেন বাদ দিচ্ছে? আমি একটা হাদিস দিয়ে উত্তর দিচ্ছি, খেয়াল করেন আমরা কোথায় গ্যাপ করেছি, দেখেন গ্যাপ কোথায় আমাদের, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী নবুয়তের কণ্ঠে এলান করেন, উম্মত শোনো, পৃথিবীর জমিনে তোমরা যদি তোমাদের আওলাদদেরকে তোমাদের সন্তানদেরকে যদি আমি নবীর আদর্শে আদর্শবান পেতে চাও, তোমরা যদি মানব গড়া মতবাদ সমস্ত বিশ্বের পৃথিবীর মানুষের গড়া সমস্ত আদর্শ থেকে যদি দূরে সরাতে চাও, আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে আগে কি বলেছে তোমরা খুলে দেখো, আমি নবীর মাধ্যমে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য কোন আদর্শে আদর্শে হবে এটা আমি অন্য কোথাও থেকে শিখাবো না, আমি আল্লাহ তোমাদেরকে কোন আদর্শ তোমরা শিখবা কোন আদর্শের দিকে যাবা আমি আল্লাহ তোমাদেরকে শিখাইয়া দিচ্ছি। বান্দারে, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার আগে আগে তোমরা কোন আদর্শ বাস্তবায়ন করবা সেই আদর্শকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আদর্শটা কি, সেই আদর্শের নাম কি, এখন আমার আল্লাহ কোরআনে পাকে বলে দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করতে মন চায়, আল্লাহ রে আমরা আদর্শ মানব, আমরা আদর্শবান হব, আমরা আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল আমরা এক একজন নাগরিক সাধারণ হব, জনগণ হব, আমরা আইডিয়াল বান্দা হব, আদর্শবান বান্দা হব, আল্লাহ আদর্শ কোত্থেকে শিখব, তুমি আমাদের জন্য কি আদর্শ পাঠালে একটু আমাদেরকে বলো। আমার আল্লাহ বলেন, 12 রবিউল আউয়ালের দিকে দেখো, 570 খ্রিস্টাব্দে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহর পক্ষ থেকে এক মহান উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে নবীর কাছে উত্তম আদর্শ দিয়ে আমি নবীকে পাঠিয়ে দিলাম, এবং তোমাদের জন্য আমার নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ, চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, তাইলে উত্তম আদর্শ কার মাঝে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শ কার কাছে গেলে পাবো? আমার আল্লাহ কোরআন শরীফে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা মানে উত্তম আদর্শ, উত্তম মডেল, সবচেয়েতে বেটার মডেল, সবচেয়েতে আফজল, উত্তম সুপারলেটিভ ডিগ্রির মডেল আমার নবীর কাছে, কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবীর কাছে আদর্শ আছে, আমার নবীকে সর্বোত্তম আদর্শ দিয়েছেন আল্লাহ, আর আদর্শ আছে বলে আমাদের জন্য বলেছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ আমাদেরকে আমাদের জন্য আদর্শ পাঠিয়েছেন উত্তম আদর্শ, এবং আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য উত্তম আদর্শ আমি পাঠিয়ে দিয়েছি। আল্লাহ কাকে দিয়েছো বলে, আমার নবীকে দিয়েছি। আল্লাহ কার মাঝে দিয়েছো বললে, তোমাদের জন্য আদর্শ আমার নবীর মাঝে দিয়েছি। সুতরাং তোমরা তোমাদের গোটা লাইফ, তোমাদের বাল্যকাল, তোমাদের জন্ম, তোমাদের যৌবন, তোমাদের বার্ধক্য, তোমাদের গোটা জীবন লাইফ সাজাবে আমার নবীর মতো, কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবারা, আমাদের ভাইদের জন্য উত্তম আদর্শ কার ভিতরে আছে, একটু জোরে জোরে, নবীর ভিতরে, নবীর কাছে। তাহলে নবীর জীবন আলোচনা করার জন্যেই সেই নবী আমাদেরকে কি আদর্শ শিখাচ্ছেন, যিনি মডেল, তো মডেল আমাদেরকে কি শিখাচ্ছেন, কিসের মডেল দিচ্ছেন, কোন মরালিটি দিচ্ছেন, কোন আধুনিকতা, কোন আদর্শ আমাদেরকে দিচ্ছেন, আমরা সেগুলো শিখবার জন্য আজকের মিলাদুন্নবীর মাহফিলের আয়োজন করেছি, কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা, আমাদের ছেলেরা, ওরা আজকে বিভিন্ন মানব গড়া মতবাদে চলে যাচ্ছে কেন, আমার নবীর মতবাদ বাদ দিয়ে ওখানে কেন, গ্যাপ কোথায়? আল্লাহর প্রিয় নবী নবুয়তের কণ্ঠে নূরানি কণ্ঠে ইরশাদ করছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসালিন, ও আমার উম্মত, তোমরা তোমাদের আওলাদদেরকে তিনটা আদব শেখাও। বলেন না কয়টা আদব? আদব মানে ভদ্রতা,
আদব মানে কাটিসি, আদব মানে শিষ্টাচারিতা, কথা বলেন ঠিক কি না? আমরা বলি না এই ছেলেটা বড় আদবওয়ালা, বড় মুয়াদ্দব ছেলে, আদবওয়ালা ছেলে, ভদ্র ছেলে। তো ভদ্র ছেলের জন্য সবাই দোয়া করে কি না, কথা বলেন না? আর অভদ্র বেয়াদব টাইপের ছেলে যেগুলো আছে, সন্ত্রাসী টাইপের, হ্যাঁ, আখমা টাইপের কিছু ছেলে আছে না, কথায় কথায় রেগে যায়, কথায় কথায় মারামারি লাগাই দেয়, কথায় কথায় খুনাখুনি, কথায় কথায় রাগারাগি, এরকম কিছু অভদ্র আছে না? এদেরকে কি কোনো ভদ্র মানুষে কি পছন্দ করে? কোনো ভদ্র মানুষ অভদ্র ছেলেকে পছন্দ করে? তাইলে আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, শিখে নেন নম্রতা, ভদ্রতাকে সবাই পছন্দ করে। বলেন না, বলেন না, নম্রতা ভদ্রতাকে সবাই, ইভেন আপনার জন্মদাতা পিতা যিনি জন্ম দিয়েছেন, আপনার গর্ভধারিণী মা যিনি গর্ভে রেখেছেন, উনিও কিন্তু দুই তিনটা ছেলে থাকলে সেখানে আখমাটাকে টাইপের ছেলে যেটা ওটাকে দেখতে পারে না, কম দেখতে পারে। যেটা ভদ্র, নামাজি, আল্লাহওয়ালা, কোরআন তেলাওয়াত করে, ভদ্রভাবে চলে, সালাম কালাম দেয়, মা বাবাকে মানে, ওকে কিন্তু মা বাবা বেশি দেখতে পারে। তাহলে একই পেটের সন্তান, একই জন্মের সন্তান, দুইটাকে দুইভাবে দেখতে পারে, ঘটনা কি? কম বেশি কেন? বলে এর ভিতরে আদব আছে, ভদ্রতা আছে, এর ভিতরে আদব নাই, সে অভদ্র, কথা বলেন ঠিক কি না? আল্লাহর পেয়ারা নবী নবুয়তের কণ্ঠে বলেন, উম্মত তোমরা তোমাদের আওলাদদেরকে তিনটা আদব শিখাইয়া দাও। এক নম্বর আদব হচ্ছে হুব্বা নবীকুম, নাম্বার ওয়ান হলো তোমাদের নবীর ভালোবাসা, তোমাদের নবীর মুহাব্বত তোমরা তোমাদের আওলাদদেরকে শিখাইয়া দাও, কথা বলেন ঠিক কি না? দুই নম্বরে কি শিখাবো? ওয়াহুব্বা আহলে বাইতে নবীকুম, দুই নম্বরে তোমরা শিখাও তোমাদের আওলাদদেরকে আমি নবীর আওলাদ, আওলাদের রসূলের মুহাব্বত, কথা বলেন ঠিক কি না? এখন আমার ছেলেরা, এই আওলাদ রসুল কাকে বলে চিনে কিনা সেটাও জানতে হবে, ঠিক কিনা বলেন? আওলাদ রসুল বলে মাওলা আলী, ফাতেমা, ইমামে হাসান, ইমামে হোসাইন, এই চারজন আমার নবীর পরিবার, ঠিক কিনা বলেন? আর এই চার চারজন থেকে কেয়ামত পর্যন্ত যারা আসবে গৌসে পাক, গরিব নামাজ, শাহিন শাহে শ্রীকোট, গৌসুল আজম মেজবান্ডারি, ইমামে শেরে বাঙ্গালা, এভাবে যারা আওলাদ রসুল, সৈয়দ জাদা, ইনারা হচ্ছেন আমার নবীর আওলাদ, আওলাদ রসুল, কথা বলেন ঠিক কিনা? সেই আওলাদ রসুলকে ভালোবাসাটা হচ্ছে দুই নম্বরের আদব। তিন নম্বরে আমার নবী বলেন ওয়াকরাতিল কোরআন, তিন নম্বর হচ্ছে কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের ভালোবাসা, তোমরা তোমাদের আওলাদদেরকে শিক্ষা দাও, তাইলেই তোমাদের ছেলেরা, তোমাদের মেয়েরা মানব গড়া মতবাদে যাবে না, আমার নবীর আদর্শের উপরে মৃত্যু ঘটবে, কথা বলেন ঠিক কিনা? বাবারা, আজকের যুগে আমাদের ছেলেরা মিসগাইড কেন? আজকের যুগে আমাদের ছেলেরা মেয়েরা মিসগাইড কেন? মা বাবা চলে এক রাস্তায়, ছেলে মেয়ে চলে আরেক রাস্তায়, ঠিক কিনা বলেন? নতুন নতুন জিনিসের আমদানি করতেছে, নতুন নতুন আমলের আমদানি, ইদানিং লেটেস্ট কিছু ব্রেকিং নিউজ হচ্ছে, আমাদের ছেলেরা এখন দেখি লেডিস মার্কা কিছু নামাজ পড়ে, মসজিদে গেলে দেখি আমি নামাজ পড়ছি, কান পর্যন্ত হাত তুলেছি নামাজের নিয়ত করতে, নিয়ত বাদলাম নাবির নিচে, এটা আমার নবীর সুন্না, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই এই নিয়তে পুরুষদের জন্য প্রমাণ করেছেন, কথা বলেন ঠিক কি না? আর মহিলারা হাত বাঁধবে বুকের উপর, বলেন কিসের উপর? কিন্তু আজকে দেখবেন কিছু ভাইয়েরা সই হাদিস বলে বলে ওই বুকের উপরে হাদিস যেটা মহিলাদের জন্য সেটা নিজের জন্য ফিট করে ফেলেছে। তাহলে ও কি করলো? ও আমার নবীর আদর্শ যেটা সর্বশেষ নবীর ইন্তেকালের আগ পর্যন্ত যেটা রানিং ছিল, কন্টিনিউ ছিল, সেটাকে বাদ দিয়ে সে নতুন একটা ইজম শুরু করে দিয়েছে। তো কাকে মানো? বলে আমি ডক্টর জাকির নায়েককে মানি, বলে আমি অমুক মনীষীকে মানি, বলে আমি অমুক হুজুর থেকে, অমুক গবেষক থেকে শুনেছি, সহি হাদিসে এভাবে আছে, কথা বলেন? তাহলে ও আমার বাবা, আমার দাদা, আমার চোদ্দ গোষ্ঠী, গৌসে পাক, গরিব নামাজ, শাহিন শাহী, শ্রীকোট,
গৌসুল আজম মেজবানদারি ইমামে শেরে বাংলা থেকে তুমি কি বড় জাস্টিস হয়েছো, তুমি কি ইনাদের চাইতে বড় স্কলার হয়েছো, ইমামে আলা হযরত আজিমুল বরকত যিনি 1500 কিতাব লিখেছেন প্রায় 115টি বিষয়ের উপরে, যার অগাধ জ্ঞান ছিল, যিনি জ্ঞানের সমুদ্রে ডুব দিয়েছিলেন, ইনার চাইতে তুমি বড় জ্ঞানী হয়ে গেছো, তুমি এত বড় জাস্টিস হয়ে গেলা যে 1500 বছরের ইতিহাস তুমি আজকে এসে পাল্টিয়ে দিতে চাচ্ছ, সহি হাদিসের নাম দিয়ে তুমি নতুন কিছু ইসলামের মধ্যে আমাদের ভিতরে চালু করে ফিতনার সৃষ্টি করতে যাচ্ছে। এই যে এগুলোর কারণ কোথায়, একটাই কারণ, যেহেতু আমার ছেলেরা আমার নবীর মোহাব্বত, আউলাদ রসুলের মোহাব্বত, কোরআনে পাকের মোহাব্বত থেকে দূরে সরে গেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে একের ভিতর অনেক, অল ইন ওয়ান আর কি, অল ইন ওয়ান। আজকের মাহফিলের, আজকের মাহফিলের গ্রাইভিসি, আজকের মাহফিলের স্ট্যাটাস, আজকের মাহফিলের তবকা মান সেরকম, যেহেতু এই সুন্নি জগতের, সুন্নি দুনিয়ার শ্রেষ্ঠ আলেম বর্তমানে যারা জীবিত আছেন তন্মধ্যে একজন, যিনি আমার ডান পাশে এখন আপনাদের সম্মুখে তশরিফ ফরমা হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যিনাদেরকে আমরা বল শক্তি বলে মনে করি, আমাদের আমাদের পাওয়ার, পাওয়ার অফ আহলে সুন্নাহ ওয়াল জামা, এই কয়েকজন হাত এখন, যে পাওয়ার আমাদের হাতে এখন আছে, বেশিরভাগ তো হারাই ফেললাম করোনার ভিতরেই, এই কয়েকজন যে পাওয়ার অফ আহলে সুন্নাহ ওয়াল জামা আমাদের হাতে আছে, বুকে বল আছে, তার মধ্যে একজন সুবহানাল্লাহ, কি এত আসতে বলবেন? আসুন একটু মহব্বতে দোয়া করি, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে, এলম ও আমলের মধ্যে, রিজিকে, সুস্থতার মধ্যে কোটি কোটি বরকত দান করেন। আমিনটা চিল্লাইয়া বলতে হবে, সবাই একই সাথে বলুন না আমিন। এবার একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়েনা, না আশা করি চলে আসবে সবাই, আমি তো শুরু করছি 500 জন লই, আমাদের দিয়ে তো মাহফিল অর্ধ করে গিয়ে অলরেডি, আর বাজে ধরিবার আগে আগে ইনশাল্লাহ মাহফিল পুরো ঐক্য যাইবে, ইবে ওয়াস করল করে আর তো অন্য ফরত, আর সূর্য উড়ে গেলি, সূর্য দলিল কি আবার খেতে দম পড়ে না, ইয় বাজি যে তাই গিয়ে গুই ওয়াস করল বই আর অন্য ফরত, ওয়াস সেরকম হবে, আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন, আল্লাহ সবাইকে চলে আসার তৌফিক দান করুক আমিন বলেন। আমরা আমাদের ছেলেরা মিসগাইড হচ্ছে, মানব গড়া মতবাদে ধাবিত হচ্ছে, কারণ কোথায়, শর্ট কোথায়, আমার নবী বলছেন উম্মত তোমরা তোমাদের ঔলাদদেরকে সর্বপ্রথম স্টার্টিং এ শুরুতে আদব শেখাও, কয়টা মনে আছে তো, তো বলেন না তোই কয়টা, নাম্বার ওয়ান কার ভালোবাসা, ভালোবাসা ফোর কি আল্লাহ নবীর ভালোবাসা, রসুলের ভালোবাসা এক নম্বরে, দুই নম্বরে আওলাদ রসুলের ভালোবাসা, তিন নম্বরে কোরআনে পাকের ভালোবাসা, কয়টা জিনিস বললাম? এবার একটু আমার দিকে মনোযোগ দেন, আমি যেহেতু বিষয় দিয়েছেন তো আমি বিষয়টা একটু পরিষ্কার, আমি আবার আসোয়া ফাসোয়া করে সোঁসা করে যাবো এত পছন্দ না হয়, আর নিজেন করি চেষ্টা করি দিই, যে বিষয় ভাই হলো দে ইয়েন দুই এক কলমা আল্লাহ যা তৌফিক দে, মা বাপর দোয়া, ওস্তাদর দোয়া, আর বাজি হলো দোয়া, বে এখনো দোয়ানোর দোয়াই হইবেল লাই, এখানে মন দিবেন দেখ কেনা মন হওয়ান জিনিস, এই তিনটা জিনিসের ভালোবাসা যদি আমাদের ভিতরে চলে আসে, নবী আওলাদ রসুল কোরআনে পাক, কয়টা বলেন না? আরে বোধ হয় আজ কে কে হতা কর, হতা করলে কিন্তু আর মেজাজ খারাপ হয়ে যাবে, আর একটা বদভ্যাস আছে ভাই জান, আমি মানুষ এনে সলো চলিবে চেষ্টা করিনি, কিন্তু আল্লাহ ফ্যাঁস ফুস গুলি বানানো লাগে, আর আমি ক্লাস হতো ফল ফরাবের সময় হতা কইলে খায়, নো সাউন্ড লিসেন টু মি, ইসমা আগে শোনো, শোনার অভ্যাস করা ভালো, ফেরফেরানোর অভ্যাস বাড়ানো, আর ফেরফারে যেত না করতে কেতন গাড়িতে বললাম না ফেরফারে মাথা মাথা নেই খেললে, হতা হইম তো ফোনে জরুরি হতা দুই স্যারর ঘন্টার পর ঘন্টা মিনিট কি মিনিট হতা ন হইম, তাহলে উনিবের উনিবের মাদ্দা সামাতের মাদ্দা যাদের বেশি শ্রবণ করার অভ্যাস যাদের বেশি, ফের 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 ব্যাট 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 ন করিয়ে নে মন দিয়ে উনিবের অভ্যাস যাদের বেশি উন বেশি কি আনি সুবহানাল্লাহ হন না, এ অন্য উনিবেন না ফেরফারেবেন অন্যমদের, আল্লাহর পেয়ারা নবী নবুয়তের কণ্ঠে এলান করে দিলেন উম্মত
তোমরা যদি তোমাদের আওলাদদেরকে ফাউন্ডেশনের মধ্যে তিনটা কাজ করে ফেলতে পারো তাইলে তোমাদের আওলাদরা কখনো মিসগাইড হবে না কখনো মানব গড়া মতবাদের দিকে যাবে না কথা বলেন ঠিক কি না সেই তিনটা ফাউন্ডেশনে কাজ করা হলো এক নম্বর নবীর প্রেম দুই নম্বর আওলাদ রসূলের প্রেম তিন নম্বর কোরআনে পাকের প্রেম কথা বলেন ঠিক কি না এখন আমার বাবারা আসেন দুই নম্বরে দ্বিতীয় স্টেজে আসেন বিদায় হজের বাসন আমার নবী দিচ্ছেন আরাফাতের ময়দানে জবল রহমতের পাদদেশে আমার ইসলামিক হিস্ট্রি ভাইয়েরা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনারা ভালো বুঝেন আপনারা ইসলামিক হিস্ট্রিতে পড়েছেন বিদায় হজের বাসন কেন রেসপন্স দন না ঠিক না বেটিং হইবেন তো কেন বিদায় হজের বাসনে বিকায় বানা কই না আছে ইসলামিক হিস্ট্রিতে ইসলামের ইতিহাসে আছে কি না আপনারা শিক্ষিত ভাই এই জন্য বলতেছি আর কি ইন্ডিকেট করতেছি আপনাদেরকে একটু রেসপন্স দিবেন বিদায় হজের বাসন আছে কি না আমরা আজকে মিসগাইড কেন নবী আমাদেরকে কি দিলেন নবী আমাদেরকে কি ধরতে বললেন নবী আমাদেরকে কি শিখাতে বললেন আর আমরা আমাদের আওলাদদেরকে কি শিখাচ্ছি আমাদেরকে কি ধরতে বললেন আর আমরা কি ধরতেছি বুঝাচ্ছে আল্লাহর প্রিয় নবী বিদায় হজের দিনে আমার নবী বায়ান দিয়ে দিলেন ও আমার উম্মত ও আমার সাহাবীরা আমি অচিরে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব সাহাবীদের চোখে পানি সবাই কাঁদে আল্লাহর প্রিয় রাসূল দুনিয়া থেকে পর্দা করবেন আমরা তো ছায়া হারিয়ে ফেলব আমরা সমস্যায় পড়লে নবীর কাছে আসি কথা বলেন ঠিক কি না আমরা সমস্যায় পড়লে কার কাছে আসি আরো জোরে বলতে হবে সাহাবা ইকরাম সমস্যায় পড়লে নবীর কাছে আসতেন ঠিক কি না এখন আমার নবী যখন চলে যাবেন পর্দা করবেন রওজায়ে পাকে চলে যাবেন এখন সাহাবা ইকরাম কার কাছে যাবেন এই জন্য টেনশন সবাই কাঁদে আল্লাহর নবী বলেন ও আমার উম্মত তোমরা টেনশন করিও না তোমরা ভয় পেও না আমি তোমাদেরকে যাওয়ার আগে দুইটা জিনিস দিয়ে যাচ্ছি একটা হচ্ছে আমি নবীর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পাওয়া সে কিতাবুল্লাহ কোরআনে পাক কথা বলেন ঠিক কি না দুই নম্বর হচ্ছে আমি নবীর পরিবার আহলে বাইত আওলাদে রসুলদেরকে তোমাদেরকে দিয়ে যাচ্ছি কথা বলেন ঠিক কি না ও আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা বাবারা গভীর মনোযোগ আমার নবী বিদায় হজের বাসনে আমাদের জন্য দিয়ে গেলেন দুইটা জিনিস ধরার জন্য মজবুত ভাবে ধরলে কি হবে রসুল গ্যারান্টি দিলেন লান তাদিল্লু বাদি আমার পরে তোমরা যদি এগুলোকে মজবুত ভাবে ধরে রাখো তাইলে তোমরা কখনো মিসগাইড হবে না মানব গড়া মতবাদে যেতে হবে না তোমাদেরকে কেউ মিসগাইড করতে পারবে না জাহান্নামের দিকে নিয়ে যেতে পারবে না তোমরা জান্নাতের পথে অটল অবিচল থাকতে পারবা সেই দুইটা জিনিস কি সেই দুইটা জিনিসের একটি হলো কোরআনে পাক আর একটি হলো আওলাদে রসুল কথা বলেন ঠিক কি না এখন বাবারা আমরা কোন পথে আছি আমরা কোরআন এবং আওলাদে রসুলের পথে আছি কিনা একটু আমাদেরকে দেখতে হবে ঠিক কি না আমরা আওলাদে রসুলের পথে আছি কিনা দেখতে হবে এখন এখানে আরো রাজ নবী শুধু কোরআনের কথা বলে শেষ করতে পারতেন এখানে আওলাদ রসুলকে অ্যাড করলেন কেন আওলাদ রসুলকে এখানে ফিটিং করলেন কেন ফিট করলেন কেন বলে তোমরা কোরআন বুঝবা না কোরআন তোমাদের পক্ষে যথাযথ বোঝা সম্ভব হবে না তো তোমরা তো কোরআনের তাফসীর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো যেহেতু মা আয়েশা সিদ্দিকা থেকে জিজ্ঞেস করা হয়েছিল ওগো আয়েশা সিদ্দিকা আম্মা জান আমাদেরকে আমার নবীর চরিত্র সম্পর্কে বলুন তখন আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বলেন তোমরা কি কোরআন পড়ো নাই বলে আমরা কোরআন পড়েছি বলে কোরআন হচ্ছে থিওরিটিক্যাল আর আমার নবী মুস্তফা হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনের প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা আমার নবীর কোরআনে পাকের বাস্তবতা হচ্ছে আমার নবীর জীবনী ঠিক কিনা বলেন এখন আমার বাবারা নবী এবং আওলাদ রসুল আবার এদিকে কোরআন
এতগুলোর কথা দুইটার কথা কেন বললেন যেহেতু আমরা জানি যুগ যুগ ধরে ইসলামকে প্রচার করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই মিশনকে প্রচার প্রসার করার জন্য আওলাদ রাসূলরাই যুগ যুগ ধরে আরব থেকে বিভিন্ন কান্ট্রিতে সফর করে করে ইসলামের দাওয়াত দিবেন যেমনি ভাবে ইমামে হুসাইন মদিনায় পাক থেকে মক্কায়ে মুয়াজ্জমা হয়ে কুফার জমিনে এসেছিলেন কথা বলেন ঠিক কি না এজন্য আপনারা যদি একটু করে গবেষণা করেন দেখবেন আমার গরীব নামাজ হিন্দুস্তানের জমিনে এখানে যে ইসলাম এনেছেন গরীব নামাজের বাড়ি কি ইন্ডিয়াতে কথা বলেন গরীব নামাজের বাড়ি কোথায় আরবে বলেন না এক কথায় বলেন আরবে গরীব নামাজ ইন্ডিয়ানি নয় কথা বলেন ঠিক কি না যদি বলি বাংলার জমিনে ইসলাম আনলোকে এই বাংলার জমিন তো মগ চাকমা জুম্মাদের এটা আড্ডাখানা ছিল হিন্দুদের আড্ডাখানা ছিল এখানে ইসলামের দাওয়াত কে এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার পতাকা নিয়ে আসলেন কে ইসলামের পতাকা বাংলার জমিনে এনেছেন কে তাইলে আমাদেরকে এক কথাই বলতে হবে বাংলার জমিনে ইসলাম কে এনেছেন কালেমা এনেছেন রোজা নামাজ হজ যাকাত এনেছেন বাবা শাহজালাল ইয়ামানি কথা বলেন ঠিক কি না এখন এই শাহজালাল ইয়ামানির বাড়ি কি সিলেটে ইয়ামান দেশে আরবে ঠিক না শাহজালালের বাড়ি আরবে তো শাহমানাতের বাড়ি কোথায় গরিবুল্লাহর বাড়ি কোথায় মহসেন আউলিয়ার বাড়ি কোথায় একটা একটা যদি আপনি চিন্তা করেন শেষ পর্যন্ত দেখলাম গত 50-60-70-80 বছর আগে সেই পাকিস্তান হরিপুর থেকে সিতালু শরীফ থেকে বারমারেঙ্গুম হয়ে বাংলার জমিনে এসেছেন সাইন সাইয়ে শ্রীকোট বানিয়ে জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া হুজুর কেবলা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমাতুল্লাহ আলাই গৌস জামান জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফাউন্ডার যিনি প্রবর্তক যিনি বাংলার জমিনে ওয়ার্ল্ড ওয়াইজ আজকে সারা বিশ্বের শ্রেষ্ঠ জুলুস যার নূরানি হাতে প্রতিষ্ঠিত হয়েছে উনি হচ্ছেন আওলাদ রাসূল গৌস জামান হুজুর কেবলা তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাই কথা বলেন ঠিক কি না তাইলে যদি আমরা যদি বলি যে আওলাদ রাসূলের দরকার কি তাইলে বলবো বিদেশির দরকার কি আওলাদ রাসূলের দরকার কি তাইলে বলবো ভাইজান ইসলাম তো পাইছে নাই তো বিদেশির হাত থেকে ইন্ডিয়াতে ভারতবর্ষ আসলো বিদেশির হাত থেকে গরিব নামাজের মাধ্যমে বাংলাতেও আসলো বাবা শাহজালাল ইয়ামানের মাধ্যমে ইনি তো বাঙালি না তাইলে আমরা ইন্ডিকেট করার সময় কথা বলার সময় অবশ্যই আমাদের কথাগুলো মার্জিত হতে হবে কথা বলতে যেন আমি আরেকজনকে আঘাত না করি কাউকে খাটো না করি সকলের অবদানকে আমাদেরকে স্বীকার করতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে আওলাদ রাসূলদের ভূমিকা ইসলামের শুরু থেকেই ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমার নবী বিদায় হজের দিন দুইটা জিনিস কোরআন শরীফের সাথে আওলাদ রাসূলের কথা অ্যাড করে দিয়েছেন লান তাদিল্লু বাদি পদভ্রষ্ট হবে না দুইটা জিনিসকে ধরলে একটা কোরআন আর একটা আওলাদ রাসূল কথা বলেন ঠিক কি না তাহলে আমরা কোরআনে পাকের পাশাপাশি আওলাদ রাসূলকেও সম্মান করার দরকার আওলাদ রাসূলের দামান ধরার দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো তাহলে আমাদের ছেলেরা মিসগাইড হবে না যদি আওলাদ রাসূলের দামান ধরে এক দুই নম্বর আমাদের ছেলে মেয়েরা মিসগাইড হবে না পদভ্রষ্ট হবে না ওরা আমাদের সন্তানরা ওরা মানব গড়া মতবাদের দিকে ঝুঁকে পড়বে না যদি আমরা ফাউন্ডেশন ঠিক করে দিই আমার নবীর ভালোবাসা আওলাদ রাসূলের ভালোবাসা কোরআনে পাকের ভালোবাসা তাদের কলবের মধ্যে যদি সেট আপ করে দিতে পারি তো খোদার কসম আপনার সন্তান মানব গড়া মতবাদে আর যাবে না আপনার আমার সন্তান ওরা মিসগাইড হবে না ওরা লান তাদিল্লু বাদির মেসদাকের মধ্যে পড়ে যাবে আমার নবী বলে দিয়েছেন ওরা পদভ্রষ্ট হবে না ওরা মিসগাইড হবে না আমি নবী মোস্তফার নূরানি জবান মোবারক দিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম জোরে বলেন আর একটু বড় করে বলেন না এগুলো আমার সাবজেক্টের একটা অংশ এখন দ্বিতীয় অংশ মাদক মুক্ত সমাজ গঠনে আমার নবীর আদর্শ এই পারপাসে 15 মিনিট কথা বলি তারপর আমি আমার বাবাজিকে দিয়ে চলে যাব গভীর মনোযোগ
একটা এখানে সাবজেক্ট দুইটা দিছে আমাকে, এখানে দুইটা জিনিস অ্যাড করা হয়েছে, আমি একটা একটা শেষ করলাম। একটা চ্যাপ্টার গেল, এখন দ্বিতীয় চ্যাপ্টারে আসি। সেখানে আমার প্যারে রসুল নরানি নবী কি বলেছেন আমাদেরকে, আমাদের ভাইদেরকে কি বলেছেন, যুবকদেরকে যুবতীদেরকে, আমাদের একটু করে খেয়াল করা দরকার। আল্লাহ যেন আমল করার তফিক দেন। আমরা টাইম পাস করি কি করি না, হায়াত কি বসে আছে নাকি চলতেছে, জীবনের কাঁটা ঘুরতেছে নাকি বন্ধ আছে, কখনো কি কোনো স্টপ হয়, ঘুমালেও কি স্টপ হয়, ঘুমালেও হায়াত যায়, চোখ খোলা থাকলেও হায়াত চলে যাচ্ছে। ও আমার যুবকরা, হে আমার যুবতীরা, যুবতী বোন যুবক ভাই, গভীর মনোযোগ দেখেন, আপনার যৌবন, আপনার এই শৌর্যবীর্য সময়, আপনার এই এনার্জি, আপনার এই স্মার্টনেস, আপনার এই শক্তি, আপনার এই ব্রেইন, আপনার এই মন মানসিকতা আপনি কোন দিকে পরিচালিত করছেন, যেদিকেই করেন না কেন আমার আল্লাহকে কিন্তু জবাব দিতে হবে, বলেন না ঠিক না? আল্লাহকে জবাব দেওয়ার ছাড়া কোনো উপায় নাই। দেখেন তাবরানী শরীফের মধ্যে আমার প্যার নবী নোরানি কণ্ঠে বলে দিচ্ছেন যে কেয়ামতের দিন বান্দা পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত এক চুল পরিমাণ নড়তে পারবে না, এক কদম সামনে যেতে পারবে না। কয়টা প্রশ্ন একটু বলে না, কয়টা? আল্লাহর প্যার নবী নবুয়তের কণ্ঠে এলান করেন, উম্মত উম্মত আমার কেয়ামতের ময়দানের দিন পাঁচটি প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না, অ্যান্সার করতে পারবে না, ততক্ষণ তোমরা নড়াচড়া করতে পারবে না। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই পাঁচটি প্রশ্ন কি একটু আমাদেরকে আগে বাগে জানিয়ে দেন, আমরা যেন প্রিপারেশন নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রশ্ন যদি আগে পেয়ে যাই পরীক্ষায় ভালো করবো নাকি খারাপ করব, পরীক্ষার প্রশ্ন যদি আগে ফাঁস হয়ে যায় ইজিলি আমরা এ প্লাস পেয়ে যাব, ঠিক কিনা? আমার বাবারা কেয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন কি করবেন সেটা আমার নবী ফাঁস করে দিয়েছেন উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর প্যারে নবী নবুয়তের কণ্ঠে বলেন, ও আমার উম্মত, এক নম্বর প্রশ্ন আমার আল্লাহ করবেন, আন উমরিহি ফি মা আফনাহু, তোমার জীবন তোমার হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্ন তোমাকে আল্লাহ করবেন, ঠিক কিনা? দুই নম্বরে তোমাকে প্রশ্ন করবে, ওয়ান শাবাবিহি ফি মা আবলাহু, তোমার শাবাবিয়ত তোমার যৌবন, তোমার এই যুবক তোমার যৌবনকাল, এই যুবতী তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছ, এটা আমার আল্লাহ দুই নম্বরে প্রশ্ন করবেন, কথা বলেন ঠিক কিনা? দেখেন বাবা গুনে গুনে নেন, তিন নম্বরে প্রশ্ন, ওয়ান জাসাদিহি ফিমা আবলাহু, এ উম্মত তোমার বডি তোমার শরীর সাড়ে তিন হাত এই বডি তুমি কোন রাস্তায় খরচ করেছো, কোন রাস্তায় পরিচালিত করেছো, এটা তোমাকে জবাব দিতে হবে। চার নম্বরে আমার নবী বলেন, ওয়ান মালহি, এবং তোমার মালের ব্যাপারে তোমার ধন সম্পদের ব্যাপারে কোন পথে ইনকাম করেছো, কোন পথে খরচ করেছো, সেটা জবাব দিতে হবে। কয়টা হলো বলে না, কয়টা? চারটা। পাঁচ নম্বর হলো, ওয়ান মুহাব্বাতিনা আহলাল বাইত, আহলে বাইত আওলাদ রসুলকে ভালোবেসেছ কিনা সেটা আমার আল্লাহ প্রশ্ন করবেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার বাবারা বাইরা, তাইলে বুঝতে পারলাম ওই যে আমার নবীর হাদিস বললাম, সেই বিদায় হজের দিনে নবী বললেন, কোরআনকে ধরো আর আমি নবীর আওলাদের দামান ধরো, আর এখানে কেয়ামতের ময়দানে গেল আমাকে প্রশ্ন করা হচ্ছে, আমার জীবন কোন পথে কাটালাম, আমার যৌবন কোন পথে কাটালাম, আমার বডিকে আমি কোন পথে পরিচালিত করলাম, এবং আমার মাল সম্পদ আমি হালাল পথে কামাইলাম নাকি হারাম পথে কামাইলাম, এটা আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে, কথা বলেন ঠিক কিনা? শুধু কোন পথে কামাইছেন সেটা নয়, কোন পথে খরচ করেছেন, ইন এবং আউট, আয় এবং ব্যয় দুটোটাই হিসাব দিতে হবে, কাকে বলে না, কাকে? আল্লাহকে দিতে হবে। সর্বশেষ পাঁচ নম্বর প্রশ্ন, আমি নবীর আওলাদ আওলাদ রসুলকে ভালোবেসেছো কিনা, তোমাদের কলবের ভিতরে আমি নবীর আওলাদের ভালোবাসা ছিল কিনা
সেটাও তোমাকে প্রশ্ন করা হবে ঠিক কি না ও আমার ভাই আজকে যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায় এই সমস্ত দাজ্জাল এই শয়তানের বাচ্চারা যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে চায় আমি বলবো ভাই আপনি যদি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেন তাইলে ইয়াজিদ যে আওলাদ রাসূলকে কষ্ট দিয়েছে আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছে ও কি আওলাদ রাসূলের ভালোবাসা তার কলবের মধ্যে রেখেছে তার কলবে কি আওলাদ রাসূলের ভালোবাসা ছিল তাইলে আপনি কিভাবে রহমাতুল্লাহ আলাইহি বলবেন ইয়াজিদকে কিভাবে ভালো বলবেন তাইলে বোঝা গেল যারা ইয়াজিদকে সমর্থন করে ওরা ইয়াজিদি মুসলমান ওরা আন্তর্জাতিক মুনাফিক কথা বলেন ঠিক কি না ওরা এদিকে মুসলমান দাবি করে ঈমানদার দাবি করে ওদিকে আওলাদ রাসূলের শানে বেয়াদবি করে ঠিক কি না অথচ আমার নবীজি আমাদেরকে বলেছেন তোমরা কোরআনকে ধরো আওলাদ রাসূলকে ধরো এই দুইটা জিনিস যদি ধরতে পারো তুমি মুক্তি পেয়েছো জোরে 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 সুবহানাল্লাহ আর একটু বড় করে সুবহানাল্লাহ তাইলে কিয়ামতের ময়দানে প্রশ্ন কয়টা কথা বলেন কেন কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের আনসার যতক্ষণ দিতে পারবেন না এক কদম নড়তে পারবেন না ঠিক কি না জীবন সম্পর্কে যুবক তোমার যৌবনকাল সম্পর্কে তিন নাম্বার তোমার বডি আপাদমস্তক মাতার তালু থেকে পায়ের তালু এই বডিকে তুমি কোন পথে নিয়েছো সেই সম্পর্কে চতুর্থ নাম্বার তোমার সম্পদ কোন পথে ইনকাম কোন পথে খরচ পাঁচ নাম্বার আওলাদ রাসূলকে ভালোবেসেছো কিনা সে সম্পর্কে প্রশ্ন ঠিক কি না এখন আপনারা চিন্তা করে দেখুন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য হয়তো হতে পারে আগামীকাল আমি ইন্তেকাল করে ফেলবো আমি মারা যাব আমার ভিতর থেকে জান আগামীকাল চলে যেতে পারে কথা বলেন ঠিক কি না আগামীকাল কবরে গেলে আর মিলাদুন্নবীতে আসার সুযোগ হবে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ হবে আওলাদ রাসূলের দামান ধরার আওলাদ রাসূলের মহব্বত অন্তরে রাখার সুযোগ হবে তাইলে আজকেই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি কোরআনে পাককে ধরব আওলাদ রাসূলের দামান কি ধরব নাকি এগুলো ছেড়ে দেব এটা সিদ্ধান্ত আজকেই নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক এবং আওলাদ রাসূলের দামান মজবুত ভাবে ধারণ করার তৌফিক দান করুন একটু জোরে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি কেন বড় বড় বলতে চান নবিয়ে নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ে নাম গেলাম তাইলে আমার আমাকে যে প্রশ্নগুলো করা হবে যুবক এই প্রশ্নের জন্য তুমি আনসার দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলো কারণ তোমার আমার মৃত্যু গ্যারান্টেড কিছু নয় এটার সম্পূর্ণ সিকিউরিটি ছাড়া গ্যারান্টিও নাই ওয়ারেন্টিও নাই মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে আবার এখন দেখি যে চীনারা চাইনারা কিন্তু একটা সিস্টেম বের করলো এরা বলতে চাচ্ছে মৃত্যুর পরে নাকি আরো একশো বছর মানুষকে জীবিত রাখবে নাউজুবিল্লাহকে আসতে সবাই কেন বড় করে হন বা এই চীনরা কিছু মেডিসিন আবিষ্কার করেছে কিছু অক্সিজেন আবিষ্কার করে একটা মেশিনের মাধ্যমে মানুষকে নাকি তার প্রিয়জনকে কাঁদতে দেবে না মরণের পরে তুমি কাঁদিও না তোমার প্রিয়জনকে দেড়শো দুশো কোটি টাকা খরচ করলে আরো একশো বছর তোমার প্রিয়জনকে নড়াচড়ার মাধ্যমে বাঁচিয়ে রাখবো একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ আজরাইল আলাইহিস সালাম আমাদের জান নিয়ে গেলে এটা কি আবার কেউ কি আবার এনে একশো বছর বাঁচানোর কোনো ক্ষমতা আছে জোরে বলেন ক্ষমতা আছে এই যে নতুন নতুন কিছু আবিষ্কার করে মানুষের ঈমান নিয়ে চিনিমিনি খেলা করছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক আমিন বলেন আর একটু জোরে বলেন না আমিন এবার আসেন বাবা যুবক আপনি চলবেন কোন দিকে আপনাকে আমাকে ইসলাম কোন দিকে ডাকে আমার নবী এসে কোন দিকে ডাকে আইয়ামে জাহেলিয়াতকে নিয়ে স্টাডি করুন মদ জুয়া গাজা ইয়াবা এগুলো কি ছিল জায়েজ ছিল
ওদের জন্য এগুলো হালাল ছিল, ওরা খেত। ইসলামের শুরুতেও কিছুদিন ছিল এই যে নেশা করা, এগুলো কিছুদিন ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ যখন কোরআনে পাকের নাসে কাতির মাধ্যমে হারাম করে দিলেন, এরপর থেকে আর মদ জুয়া নেশা করা ইসলামের মধ্যে জায়েজ। জোরে বলেন জায়েজ, আরো জোরে বলেন জায়েজ। এখন শুনেন, আমার নবীর দরবারে একদিন সৎকার কিছু খেজুর আসলো, ইমামে হোসাইন আসলেন, ছোট্ট ইমামে হোসাইন। ইমামে হোসাইন এসে ওই খেজুরের বালতি থেকে বা বস্তা থেকে একটা খেজুর নিয়ে মুখের মধ্যে দিয়ে ফেলেছেন। এখন ছোট বাচ্চা, ইনি কি হালাল হারাম এগুলো বুঝতেছেন? এগুলো সৎকার জিনিস নাকি নিজের জিনিস এগুলো বুঝতেছেন না? না বুঝে একটা খেজুর মুখে দিয়ে ফেলেছেন আর চাবানো শুরু করেছেন। আল্লাহর পেয়ারা নবী দেরি করলেন না, এ হোসাইন কাহ কাহ, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন ও হোসাইন তুমি এগুলো ফেলে দাও, তোমার মুখের ভিতরে তুমি হারাম ঢুকিয়েছ, সেই হারাম এখনই ফেলতে হবে। আমার নবী নোরানি আঙ্গুল মোবারক ইমামে হোসাইনের মুখের মধ্যে ঢুকাইয়া দিয়ে টান দিয়েছেন, ইমামে হোসাইনের কণ্ঠের ভিতর থেকেই সেই সৎকার সেই খেজুরটা ইমামে হোসাইনের মুখ মুবারক থেকে বের করে নিয়ে চলে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি বলে হোসাইন, ইসলামের মধ্যে হারাম খাওয়ার কোন সিস্টেম আমার আল্লাহ রাখেন নাই, কথা বলেন ঠিক কিনা? হোসাইন তুমি হারাম খেতে পারবা না, কেন? যেহেতু হারাম খেলে ওরা নিশ্চিত জাহান্নামে যাবে। আর তুমি হোসাইন, তুমি হাসান, তুমি তো আওলাদ রসুল, আমি নবীর আওলাদ, তোমাদের ব্যাপারে তো আমি বলেছি ইন্নাল হাসানা ওয়াল হোসাইনা হুমা সাইয়্যাদা শাবাবে আহলিল জান্নাহ, তোমরা তো জান্নাতি যুবকদের জান্নাতি নওজওয়ানদের সরদার, কথা বলেন ঠিক কিনা? এই যুবক তোমাদেরকে কিভাবে আমার নবী হারাম থেকে বেঁচে থাকার এবং হালাল খাওয়ার জন্য তোমাদেরকে কিভাবে ইন্ডিকেট করছেন? আল্লাহর প্যারা নবী কিভাবে আমাকে আপনাকে শিখাইয়ে দিচ্ছেন, হোসাইন তুমি হারাম খেতে পারবা না, হারাম খেলে আল্লাহ তোমাকে আজাব দিবে গজব দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর শরীয়ত নবীর শরীয়তকে অমান্য করা যাবে না, হারাম খাওয়া যাবে না। সেই হারাম না খাওয়ার জন্য আমার নবী জোবান মোবারক থেকে আঙ্গুল মোবারক দিয়ে টেনে খেজুর বের করে নিয়ে ফেলেছেন। জোরে বলেন, আর একটু বড় করে বলেন না। তাইলে যুবক, আমার নবী কি শিখালেন? হারাম এক বালতি নয়, এক মগ নয়, এক জগ নয়, এক চিমটি পরিমাণ খাওয়াও হারাম, কথা বলেন? যেগুলো হারাম সেটা এক চামিচ নয়, এক জর্রা পরিমাণ খাওয়াটাও হারাম, ঠিক কিনা? তো যেখানে একটা খেজুরের ব্যাপারে নবীজি এত সিরিয়াস ভূমিকা পালন করলেন, আমার যুবক যদি গাঁজা খায়, আমার যুবক যদি ইয়াবা খায়, আমার যুবক যদি মদ খায়, আমার যুবক ভাই বোন যদি নেশা করে, আমার আল্লাহ কি রহমত দিবেন নাকি গজব? একটু জোরে বলেন, আরো জোরে। এবং মনে রাখবেন, যখন আপনি ইয়াবা খাবেন, যখন আপনি গাঁজা খাবেন, যখন আপনি মদ খাবেন, যতক্ষণ এটার প্রতিক্রিয়া এটার অ্যাকশন যতক্ষণ আপনার ভিতর থাকবে, খোদার কসম আপনি ততক্ষণ মুমিন নাই, ঈমানদার নাই, আপনি ততক্ষণ ঈমান থেকে বের হয়ে গেছেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, তাইলে আল্লাহ কা পানা, মাজ আল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, ওই অবস্থায় মারা গেলে সে কাফের হয়ে মারা যাবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বুখারী শরীফের হাদিস, রসুল বলেছেন বান্দা যখন জেনা করে, ব্যভিচার করে, একজন বেকারা পুরুষ বেকারা মহিলার সাথে যখন অন্যায় কাজে লিপ্ত হয়, তখন নাকি ঈমান তার ভিতর থেকে বের হয়ে এক থেকে দুই হাত উপরে উঠে যায়, তখন সে আর ঈমানদার থাকে? বলেন না, বলেন না। ঈমানদার থাকে না। চোর যখন চুরি করে, চুরি করা ইসলামের মধ্যে জায়েজ নাকি হারাম? যেখানে চুরি করলে হাত কাটার আইন আছে কোরআনের পাকের মধ্যে, ঠিক কিনা? আস-সারিক ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন যে চোর পুরুষ চোর মহিলা দুইজনকে যদি চুরি প্রমাণিত হয় হাত কেটে দাও। অথচ আমরা গাড়ির মধ্যে ব্ল্যাকমেল করি, মানি ব্যাগ নিয়ে ফেলি,
আমাদের ভিতরে কিছু আছে মুসলমানের ছেলে আরেকজনের মোবাইল নিয়ে ফেলে জানাজায় গেলে আমার মোবাইল হারিয়ে যায় মাহফিলে গেলে আমার জুতা হারিয়ে যায় কথা বলেন কথা বলেন যুবক তুমি কি জানো তুমি কি মুসলমান আছো তুমি এমন নামে মুসলমান অরিজিনাল তুমি মুসলমান নাই তুমি বেঈমান হয়ে মারা যাচ্ছ ঠিক তুমি সাধারণ দুনিয়ার এই সাধারণ লোভে সাধারণ আরামায়েশের জন্য তুমি আখিরাতের দীর্ঘকালের আবাদান আবাদা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করে দিচ্ছ কথা বলেন ঠিক কিনা কেন বললেন আমি জুতা চুরি করলে মুসলমান নাই আমি মোবাইল চুরি করলে মুসলমান নাই আমি টাকা চুরি করলে মুসলমান নাই আমি ঘর ডাকাতি করলে মুসলমান নাই আমি মদ খেলে মুসলমান নাই আমি গাঁজা খেলে ইয়াবা খেলে ইমানদার নই কেমনে বললেন এখানে দুইটা জিনিস একটা হচ্ছে যখন চুরি করবে চোর ডাকাতি করবে ডাকাত জেনা করবে জেনাকারী ইয়াবা খাবে নেশা করবে নেশাকারী ওই অবস্থায় যতক্ষণ তার ভিতরে অ্যাকশন থাকবে নেশার এবং যতক্ষণ চুরি করার জন্য সময় দিবে ডাকাতির জন্য যতক্ষণ সময় দিয়েছে ততক্ষণ তার ভিতর থেকে ঈমান বের হয়ে গেছে ঠিক ঈমানদার আছে কি হয়ে গেছে ওই অবস্থায় যদি সে মারা যায় ঈমানদার হয়ে মরবে নাকি বেঈমান বেঈমান এক দুই নম্বর চুরি করলো জুতা চুরি করলো মোবাইল চুরি করলো টাকা চুরি করলো আমার ঘর চুরি করলো আমার পকেট এখন ও মুসলমান নাই কেন ও মুসলমান নয় সে মুসলমান হতে পারে না কেন আল্লাহর নবী নবুয়তের কণ্ঠে বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি উম্মত মুসলমান ওনাকে বলে মুসলমান ওহাকে বলা হয় যার হাত এবং যার জিহ্বার অন্যায় জুলুম থেকে আরেকজন মুসলমানের জান মাল ইজ্জত নিরাপদে থাকবে কথা বলেন ঠিক কিনা এখন আমার কাছে আমার একজন ভাইয়ের জুতা নিরাপদ নাই মসজিদ গেলে দামি জলে চিন্তা গরম পড়ে হইল লেখুম না হইল লেখুম ডাকা লেখুম না ফিজে লেখুম না সাম্মা লেখুম বহু সময় বোধকে দিয়ে সালা কি করে জুতা আকান বারান্ডা লেখি আর একটা সামুদ্র কি হই সোরাই অব সালা খদ তো না কেন যাইম গুতো নাই তোর একখানি হলে যাইম গুতো তুই হত আর কানি ফেলে যাবি গুই এলে বহু সময় সোরাই হলো সে নাই করে আবার জুতারা হইও সে নাই করে ঠিক না হন না তাইলে দেখেন জুতা চুরি করছে মোবাইল চুরি করছে টাকা চুরি করছে আমার নবী বলছেন উম্মত তুমি মুসলমান নও তুমি এমনে লেবাসে দাড়িতে টুপিতে পাঞ্জাবিতে নামে মাত্র মুসলমান কিন্তু তুমি যখন আরেকজন মুসলমানের সম্পদে অন্যায়ভাবে হাত লাগিয়েছো সাথে সাথে তুমি মুসলমানের লিস্টি থেকে তোমার নাম ডিলিট হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এখন বলে আমরা কি মুসলমানের কাতার থেকে আমাদের নাম ডিলিট হয়ে যাক এটা কি চাইবো না চাইলে আরেকজন মুসলমানের সম্পদে অন্যায়ভাবে হাত দেওয়া যাবে এখন আরেকটা বলেন আমরা আমাদের ভিতর থেকে ঈমান চলে যাক এক মিনিটের জন্য আমি বেঈমান হয়ে যাই এটা কি চাইবো তো যদি না চাই মদ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ইয়াবা না না বে বহুত আস্তে গি আস্তে আস্তে ডাউনে গিয়ে দে হত জোর আর আর হকিল দিয়ে গেলে আস্তে আস্তে বাইল মারি মারি বাইল মারি মারি ডাহি আনি বয় না ইয়া হকিল দিয়ে দে আর ইয়াবা চলবে না গাঁজা চলবে না মদ চলবে সুদ চলবে চুরি চলবে ডাকাতি চলবে পকেট মারি চলবে কারো সম্পদে হাত দেওয়া যাবে এটার নাম ইসলাম এই ইসলামটাই দেওয়ার জন্য আমার নবী বারোই রবিউল আউয়াল আমাদের কাছে এসেছেন আজকে যদি আমরা আমাদের লাইফ এভাবে সাজাই তো খোদার কসম আমাদের সমাজে অশান্তি থাকবে না পরিবারে অশান্তি থাকবে না আমি 1 কোটি টাকার একটা বস্তাও যদি এখানে ফেলে যাই কোনো বাবার ছেলে সেদিকে তাকাবে না কারণ এটা আমার না এটা যার হবে সে নিয়ে যাবে ইয়া তো কে মোবাইল কে ফেলা জান্না যায় ফেলা জন দুর্গতা দামি মিকে মোবাইল আইলি ওদি ইবের মিকে নজর লাগ আজকাল যদি বিয়ের ক্লাবত চুরি হয় বিয়ের ক্লাবত সাবধান থাকি কুয়া মা বোন কলবি তো আরো বেশি সুরিয়র এটা হদুয়া ফাটি মল্লম ফাটি হদুয়া ডাই মেহমান সাজি আইয়ে নি ডাকা ডাক করে বই এন আস্তে করে ব্যাগ উত্তর নেয় সেন্না আস্তে করে লিবে তো তাল তো বললে হতা হইতে আছে লই নাকি গই স্বর্ণ লাগে গই মোবাইল লাগে গইলে বহুত প্রমাণ আমার বিষয় আমার ভাইয়েরা এই নেশা এই হারাম কাজ থেকে কেন থাকবেন বিরত যেহেতু হারাম কাজ করা অবস্থায় ইমানদার থাকতে পারবেন না
বেঈমান হয়ে যাবেন এবং হারাম কাজ যেগুলো এগুলো যারা করে ওরা মুসলমান নয় আল্লাহ পাক আমাদেরকে সঠিক ইসলামে সঠিক ঈমানদার হয়ে জীবন যাপন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন না আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته